Hello everyone, this is Nusrat Tania from Nusrat Block USA. First day map দেখাচ্ছি আর ম্যাপের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি। তো অবশ্যই বুঝে গিয়েছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা আজকে সবাই মিলে মায়ামি জুতে গেলাম। তো এটা ছিল আমার লাস্ট সানডে মানে কালকের ভিডিও যেটা কিনা আমি আজকে দিচ্ছি। তো আমরা সবাই ফার্স্টে এন্ট্রান্স দিয়ে ভেতরে এন্টার করলাম, করে আমার জায়রা খুব খুশি। সে খুশি এই জন্য না যে বিভিন্ন ধরনের সে পশু পাখি দেখতে পারবে, সে খুশি এই জন্য যে খোলা জায়গা পেয়েছে, সে অনেক ঘুরতে পারবে, এনজয় করতে পারবে। তো যাই হোক, চলুন তাহলে আমার সাথে দেখা যাক যে আজকে আমরা ভেতরে কী কী মজা করলাম আর কী কী দেখলাম। তো এটা ছিল হচ্ছে মেইন এন্ট্রেন্স। ফার্স্টে এন্টার করেই আমরা দেখলাম হ্যালোউইন ছিল যেহেতু, তার জন্য তারা হ্যালোউইনের জন্য ডেকোরেশন করে রেখেছিল। এরপরে চলে আসি বানরের কাছে। এখানে বানরগুলোই নিজেরা নিজেরা এত এনজয় করছিল যেন তাদেরকে বলা হয়েছে যে আজকে সানডে, যেহেতু আজকে ভিজিটাররা আসবে অনেক, তো তাদের ভিজিটারদের সামনে এরকম করে তাদেরকে পারফরমেন্স করতে হবে। এরপরে নেক্সট অ্যানিমেলটার নাম হচ্ছে টাপির। অ্যানিমেলটা ডিসক্রিপশন বক্সে অ্যানিমেলটার সম্বন্ধে যা ছিল, দেখতে যেরকম ছিল এক্স্যাক্ট অ্যানিমেলটা ওরকম, এত ক্লিন, চকচক করছিল এক কথা বলতে গেলে। এরপরে নেক্সট অ্যানিমেলটা ছিল এলিফ্যান্ট, যেটা কিনা আমাদের বাচ্চাদের সবার প্রিয়। তবে এখানে সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমি আমার জায়রাকে যখন দেখাচ্ছি যে দেখো, সে এত বড় একটা এলিফ্যান্ট বাদ দিয়ে ভেতরে একটা ঘাস ফড়িং ছিল, সেই ঘাস ফড়িংটা সে আমাকে দেখাচ্ছিল। এরপরে নেক্সট অ্যানিমেলটা হচ্ছে রাইনো। তো রাইনো খাঁচা থেকে শুরু করে রাইনো দেখতেও এতটা ক্লিন, ওদের স্কিন প্লাস সব কিছু। এই রাইনো খাঁচার সামনেই রয়েছে একজন গার্ড, যেখান পর্যন্ত আমাদের ভিজিটারদের অ্যালাউ না, বাট ও যেতে পারবে। ও সবসময় পানি নিয়ে থাকে ওখানে। রাইনো এখানে আসে, আসে ভিজিটারদেরকে এন্টারটেইন করে। এখানে পিছনেরটা হচ্ছে মেল আর সামনেরটা হচ্ছে ফিমেল রাইনো। এরপরে আসি সিংহ। সিংহর খাঁচা আপনারা তো দেখতেই পারলেন, সিংহ খাঁচা না অ্যাকচুয়ালি এটা একটা জঙ্গল বললেই চলে। তো এই রয়েছে একটা মেয়ে সিংহ আর পাশে রয়েছে ছেলে। এখানে আমি দুইটা সিংহ দেখেছিলাম। তো প্রত্যেকটা পশুই ছিল পরিষ্কার আর এখানে জুটাও ছিল বেশ পরিষ্কার। তো কোথাও কোনো ময়লা আবর্জনা, কোনো বাজে স্মেল, কোনো কিছুই ছিল না। আমরা দিনটা খুব এনজয় করেছি। চিড়িয়াখানায় গেলে এরকম হয় যে খুব গরম লাগে, কিন্তু ওয়েদারটা এত সুন্দর ছিল। আর সবচেয়ে মজার কথা, এখানে যে ফোয়ারাটা দেখছেন, এখান থেকে একদম হালকা করে কুয়াশার মতো পানি পড়ে, জাস্ট রিফ্রেশের জন্য। এরপরে নেক্সট হচ্ছে ক্যামেল, এই উটটা। এখানে আমি একটাই উট দেখলাম, বেশ ক্লিন ছিল। আর এখানে একটা গরু দেখলাম, দেখতে গরুর মতনই, বাট এটা অন্য ধরনের, অন্য প্রজাতি গরু। তো এখানে এই লোক দুটো হচ্ছে গরুটাকে একদম সুন্দর মতো করে শাওয়ার নেওয়ালো। আমি দেখলাম যে পুরো স্কিনটাকে স্ক্র্যাপ করে সুন্দর মতো করে শাওয়ার নেওয়ালো, আর স্কিনটা খুব গ্লো করছিল, যেটা কিনা আমি জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা, বাট ক্লিন ছিল। এরপরে নেক্সট প্রাণীটার নাম হচ্ছে অ্যাডেক্স সামথিং। এটা দেখতে ছাগলের মতনই, সিংহ রয়েছে দেখলাম। তো সব কিছু মিলে আমার জায়রা, তার একবার কাপড় চেঞ্জ করা অলরেডি হয়ে গিয়েছে, সে একদম সব কিছু নষ্ট করে ফেলেছে। তো যাই হোক, এখানে সে তার পিকাবু খেলা করছিল ছাগলদের সাথে। আমি জানি না যে ওখানে কী করছিল আসলে ও। ছাগলটাকে দেখে ফার্স্টে ওর চোখগুলো কভার করলো। এরপরে আসি ইগুয়ানা। এখানে একটা বড় খাঁচা রয়েছে, এখানে অনেক রকমের প্রাণী রয়েছে, তার মধ্যে ইগুয়ানাগুলো গাছ থেকে পড়েছে আই থিঙ্ক। তো এখানে একটা ছোট আর একটা বড় ইগুয়ানা রয়েছে, এরা দুজন ফাইট করছিল, এই ছোট ইগুয়ানাকে বড় ইগুয়ানাটা মারার জন্য চেষ্টা করছিল, আর ছোট ইগুয়ানাটা জান বাঁচায় পালাচ্ছিল। জুটা বেশ বড়ই ছিল, তবে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে পুরোটা ঘুরে দেখা হয়নি। নেক্সটে আমার যারা যখন একটু বড় হয়ে যাবে, এরপর আবার আসবো আমরা ইনশাআল্লাহ, তখন সব কিছু আমরাও ঘুরে দেখব, আপনাদেরকেও ঘুরে দেখাবো। ট্রাই করতেছে, উড়ে দাও রে।
খুশি হয়ে গেছে বাচ্চা আমার জানটা। Bye. তো ঘোরাফেরা শেষে বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা এই সংক্ষেপে একটুখানিতেই শেষ করলাম। তো সব কিছু মিলে দিনটা খুব ভালো ছিল। দিন শেষে খাবার আমি অনেক কিছু অর্ডার করেছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছে যে মোমোটা খুব স্পেশাল ছিল, চিকেন মোমো, যার কারণে ভিডিওটা দেওয়া। এরপর আমাদের কিছু পিকচার সবাই মিলে একসাথে। আজকের দিনটা খুব ভালো ছিল যদিও, আলহামদুলিল্লাহ। সবচেয়ে মজার কথা হচ্ছে যে জুতে গিয়ে আমরা খুব এনজয় করেছি, ওয়েদারটা খুব সুন্দর ছিল, বেশ ঠান্ডাও না গরমও না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবারও দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।